আমার এই ডান পাশটা, এই ডান পাশটা ছিল হচ্ছে ফাঁসির মঞ্চ, অর্থাৎ এই দেয়ালের পরেই যে অংশটা আছে এখানে হচ্ছে ফাঁসি দেওয়া হতো, এই যাদের যারা ফাঁসির আসামি ছিলেন তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এখন আসলে আমি চলে এসেছি একেবারে ভেতরে কারাগারের আরও একটি অংশে, এখানেও বেশ কয়েকটি কারাকক্ষ আছে। এগুলোতে আসলে সব জায়গায় হয়তো তখন বন্দীরা থাকতেন, এখন অনেক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এখানে জঙ্গল হয়ে গেছে। এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি কিছু কোরআন শরীফ রাখা আছে, আর এই কোরআন শরীফগুলো থেকে বোঝা যায় এটি হয়তো নামাজ কক্ষ ছিল। এখানেই হচ্ছে যারা কয়েদি ছিলেন, যারা বন্দি ছিলেন, তারা এখানে হয়তো নামাজ পড়তেন ওই সময়টাতে। তো আমি একটু সামনের দিকে যাই এই নামাজ কক্ষের। হ্যাঁ, এটি আসলে নামাজ কক্ষই ছিল। এখানে ঈদ মুবারকও লেখা আছে দেয়ালে। আসলে কি বলবো, এই কারাগারে আসার পর, কারাগারের ভেতরে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে মানে কেমন জানি একটা অন্যরকম একটা ফিল কাজ করছে, আমি এটি বলে বোঝাতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফ্রন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে, অর্থাৎ এটি হচ্ছে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় কারাগার ছিল, যে কারাগারটির সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখন আমি এই কারাগারটির ভেতরে যাব, গিয়ে দেখব যে কারাগারটি আসলে তখন কেমন ছিল এবং তা আপনাদেরকেও দেখাবো। তো চলুন আজ দেখে আসা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখন আমি আছি একেবারে ভেতরে চলে আসছি। ভেতরে আসার পরে প্রথমেই আমি আছি এই আমদানি সেলের সামনে। এখানে যখন আসলে কয়েদিরা আসতো, অর্থাৎ যারা হচ্ছে সাজাপ্রাপ্তরা যখন আসতো, আসার পরে প্রথমে তাদেরকে আনা হতো এই আমদানি সেলে। আমদানি সেলে রাখার পরে তাদের যেই সাজা, অর্থাৎ তাদের সাজা অনুযায়ী তাদেরকে ভাগ করে দেওয়া হতো কে কোথায় যাবেন। সেক্ষেত্রে তাদের বয়সটাও দেখা হতো, বয়স এবং তাদের সাজা এই দুটোর উপর নির্ভর করেই তাদেরকে বিভিন্ন সেলে নিয়ে রাখা হতো। কেউ যদি ফাঁসির আসামি হতো সেক্ষেত্রে তাকে ফাঁসির জন্য আলাদা তার সেল ছিল, তারপর নারীদের জন্য আলাদা, বিদেশি কোনো সাজাপ্রাপ্ত আসামি হলে তার জন্য আলাদা, এরকম প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভেতরে সেল আছে। এই আমদানির সেলেই তা নির্ধারণ করা হতো কে কোথায় যাবেন, সেখান থেকে নির্ধারণ করে তারপরে নেওয়া হতো ভেতরে। তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো ভেতরে এবং সেখানে দেখাবো আসলে তাদেরকে কীভাবে ভাগ করে রাখা হতো। তো আমরা আমদানির সেল থেকে এসে হাতের ডানে চলে আসছি। হাতের ডানে এসে আমরা এইদিকে যাব, সামনে আছে মহিলা সেল। আমরা প্রথমে এই মহিলা সেলটা আপনাদেরকে দেখাবো, যেখানে হচ্ছে মহিলা যারা ছিলেন, সাজাপ্রাপ্ত মহিলা যারা ছিলেন তাদেরকে এই সেলটা রাখা হতো। এটি হচ্ছে ঢাকার পুরনো যে কেন্দ্রীয় কারাগারের সামনে আমি আছি সেটির হচ্ছে মহিলা ওয়ার্ড। এখন আর এই কারাগারটি ব্যবহার করা না হলেও এখানে যেই মহিলা কয়েদিরা ছিলেন তাদের সবাইকে নেওয়া হয়েছে কাশিমপুরে, তারা এখন সবাই কাশিমপুরে আছেন। আর এটি এখন এভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, এখানে শেষ মহিলা কয়েদি হিসেবে ছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন এখানে শেষ কয়েদি, মহিলা কয়েদি। আসলে ব্যবহার না হতে হতে এই জায়গাগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে, খুবই পিচ্ছিল জায়গা। আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার, ঢাকা শহরের সবচেয়ে বড় কারাগার যেটি ছিল বাংলাদেশের, সেই কারাগারের এখন মহিলা ওয়ার্ডের সামনে আছি, যার নাম হচ্ছে করবি। এই করবি সামনে আমি আছি, এখন এখানেও যাব, আমি একটু দেখব। এটি হচ্ছে মহিলা ওয়ার্ডের একটি রুম। আমি আসলে এগুলো এখন পরিত্যক্তই বলা চলে, একটা সময় এখানে হচ্ছে মহিলা বন্দীরা থাকতো, অর্থাৎ সাধারণ মানের অপরাধ, অপরাধের ভাগ ছিল। তো সাধারণ মানের অপরাধ যারা করতেন তাদেরকে এই এই রুমটাতে রাখা হতো, তার পাশাপাশি এই রুমটাতেও তাদেরকে রাখা হতো। আমি এই রুমটা একটু যাবো, একটু বাচ্চার মতো যেটি দেখতে পাচ্ছেন এইটিকে আসলে হাউস বলা হয়। এই হাউসে পানি থাকতো, এখানে হচ্ছে গোসলের জায়গা, আর এই জায়গা হচ্ছে ওয়াশ টয়লেট। এই পাশটায়ও আরও দুইটা রুম আছে, আমি ওই দিকেও যাবো। আসলে এইরকম একটা কারাগারে এসে আমি নিজেও খুব এক্সাইটেড। এই পাশটাও সম্পূর্ণ মহিলা ওয়ার্ড। এগুলো পুরো পরিত্যক্তই বলা চলে, একেবারে ভেঙে পড়ছে। আমি এখন মহিলা ওয়ার্ডের পেছনের দিকে আসছি।
কারাগারের ভেতরে আসার পরে আমার মনে হচ্ছে আমি এখন মানে একজন কয়েদি, আর কয়েদির মতোই আমি হাঁটছি। মানে আমার এই পাশটা যদি আমি একটু দেখাই, বিশাল বিশাল দেয়াল, কম হলেও ওই দেয়ালটা 30-35 ফিট উঁচু হবে। এখান থেকে আসলে টপকে পালানোর মতো কোনো অবস্থা নেই। আমি যে আসছি এখানে, এখন নিজেকে ওই একজন কয়েদি মনে হচ্ছে। কারাগারে কেউ আসতে চায় না, কারাগারে আসা আসলে মানে কারোই মনের ইচ্ছা থাকে না যে সে কারাগারে আসুক, কিন্তু অনেক সময় অপরাধ হয়ে যায়, চলে আসতে হয়। আর আমি যেহেতু দেখতে আসছি, কাজেই মানে নিজের কাছে দেখতে আসার পরেও আমার নিজের কাছে কেমন জানি লাগছে যে আসলে কারাগারের পরিবেশটা মানে ঢোকার পরেই মনে হচ্ছে একটু অন্যরকম পরিবেশ। তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, দেখি কি আছে সামনে। এখান থেকে রান্না করেই হচ্ছে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হতো খাবারগুলো প্রতিটা জায়গায়। যেহেতু এখানে আমি একটি চার্টও লেখা দেখছি, এখানে লেখা আছে দৈনিক প্রতিজন বিচারাধীন নিরাপত্তা বিনাশ্রম কয়েদি, সশ্রম কয়েদি ও মহিলাদের খাদ্য তালিকা। তার নিচে আবার খাবারের নাম লেখা আছে, সকালের যেমন নাস্তার জন্য আটা, কয়েদির জন্য কী পরিমাণ 116.64 গ্রাম, তারপর হাজতির যে পরিমাণ অর্থাৎ হাজতি যারা তাদের জন্য ছিল 87.48 গ্রাম, আর তারপরে আছে গুড়, গুড় হচ্ছে কয়েদিদের জন্য পরিমাণ ছিল 14.58 গ্রাম, আর হাজতিদের জন্য একই সমান 14.58 গ্রাম, চালের পরিমাণ ছিল 583.20 গ্রাম, আর এটা হচ্ছে কয়েদিদের জন্য, আর হাজতিদের জন্য ছিল 495.72 গ্রাম। এভাবে মসুর ডাল, লবণ, ভোজ্য তেল, পেঁয়াজ, শুকনা মরিচ, শুকনা হলুদ, ধনিয়া, সবজি, মাছ এবং মাছ অথবা মাংস প্রতিটারই তালিকা দেওয়া আছে এখানে, এবং কয়েদিদের জন্য আলাদা পরিমাণের ছিল আর হাজতিদের জন্য আলাদা পরিমাণের ছিল। এটি হচ্ছে তাদের খাবারের চার্ট। এবার একটু দেখি আমরা রান্নাটা কীভাবে করব। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা চোলা একসাথে, এখানে দেখে মনে হচ্ছে এগুলো এক সময় লাঠি গুলো ছিল। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 8টা করে মোট 24টা চোলা এখানে ছিল একটা সময়। 24টা চোলায় হয়তো রান্না করা হতো, আর এখান থেকে রান্না করেই সব জায়গায় ডিস্ট্রিবিউশন করা হতো খাবারগুলো সব কয়েদিদের জন্য। আমি যতটুকু জানি আসলে এখানে যারা রান্নাবান্না করতেন তারাও কয়েদি ছিলেন, তারাই হচ্ছে রান্নাবান্না করতেন কয়েদি। কয়েদির মাঝ থেকে যারা হয়তো রান্নায় ভালো ছিলেন তাদেরকে এখানে রান্নাবান্নার দায়িত্ব দেওয়া হতো, তারা রান্না করতেন, এবং বাকি যারা কয়েদি বা হাজতি ছিলেন তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেন। এই সেই কেন্দ্রীয় কারাগারের রান্নাঘর। এবার আমরা সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে দেখবো আসলে এই কারাগারে আর কী কী ছিল। আমি এখানে কথা বলে যেটি জানতে পারলাম, এই এখানে যেটি লেখা আছে এখানে লেখা আছে কারা বেকারি, অর্থাৎ এটি ছিল কারাগারের বেকারি। এখানে হচ্ছে বেকারির যত আইটেম আছে, হয়তো বেকারির যে আইটেমগুলো রুটি, কেক, বিস্কিট, এগুলো হচ্ছে এই বেকারিতে বানানো হতো। এখানে যে বেকারিতে যেই খাবারগুলো বানানো হতো এগুলো এখানে যারা কয়েদি বা আসামি যারা ছিলেন তারাই বানাতেন, আর এই খাবারগুলো আবার এখানের যে ক্যান্টিন ওই ক্যান্টিনে যেত, সেখান থেকে হচ্ছে এখানে যারা কয়েদি বা যারা হাজতি যারা ছিলেন, সাজাপ্রাপ্ত আসামি যারা ছিলেন তারাই এটি খেতেন। জেলের যে বেকারি, এই জেলখানের যে বেকারি, বেকারি পার হয়ে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে এমন একটা জায়গায় আমি এখানে আসছি, সেটি হচ্ছে এই জায়গাটিতেই, অর্থাৎ এই গেট টপকে যে জায়গাটি আসছে, যে তারা ফটকটি এই ফটকটি টপকে যে জায়গাটি আছে, যে কারাগারটি আছে, এখানে আসলে একটা সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই কক্ষটিতে ছিলেন সেই কক্ষটি এখন হচ্ছে কারা স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে হয়তো তার ব্যবহার্য যত জিনিসপত্র ছিল, তখন তিনি কারাগারে যখন ছিলেন তখন যে সব ব্যবহার্য জিনিসপত্র ছিল তা দিয়ে এখানে একটি স্মৃতি জাদুঘর বানানো হয়েছে। আসলে এখানে তালা দেওয়ার কারণে আমি যেতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না, তার কারণে আমাকে ক্ষমা করবেন, আমি দুঃখিত। এবার আমি যাব সামনের দিকে, সামনে কী কী আছে কারাগারের তা আমি একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এখন আমি যে ভবনটির সামনে আসছি, অর্থাৎ আমার সামনে যে ভবনটি দেখছেন এটির নাম হচ্ছে, এইটির নাম ছিল যমুনা। এই যমুনা হচ্ছে পুরুষ বন্দী যারা তাদেরকে এখানে রাখা হতো, পুরুষ কয়েদিদেরকে বা পুরুষ হাজতিদেরকে। আসলে এখানে যে রাখা হতো সবাইকে তা না, এখানে হচ্ছে আমি আগেই বলে রেখেছিলাম এখানে হচ্ছে যাদেরকে রাখা হতো
এটা হচ্ছে মানে বয়স, তারপর হচ্ছে যারা হচ্ছে বন্দী হিসেবে আসতো, অর্থাৎ যারা সাজাপ্রাপ্ত আসামিরা আসতো, তাদের সাজার পরিমাণ কি, তাদের কার কি ধরনের সাজা, সব কিছু মিলিয়ে তাদেরকে ভাগ করা হতো, ভাগ করে রাখা হতো, যেটি আমি আগেই বলেছিলাম। তারই একটি এই কারা কক্ষ হচ্ছে এটি, যমুনা ভবন। আমি এখন আরও একটি এই কক্ষে আসলাম, যেটি হচ্ছে হয়তো পুরুষ কয়েদিরা এখানে থাকতেন। আর এগুলো আসলে একেবারেই ভঙ্গুর অবস্থা, দেখানোর কিছু নেই, পুরো ভেঙে পড়ছে। তো আমি এখান থেকে বের হয়ে যাই এবং আপনাদেরকে একটু ঢাকা কেন্দ্রীয় কারাগার সম্পর্কে কিছু ধারণা দেই। ঢাকা কেন্দ্রীয় কারাগার আসলে আমাদের দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ একটি কারাগার ছিল। মুঘল সুবাদার ইব্রাহিম খান ঢাকায় বর্তমান চকবাজারে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। তখন পরবর্তী সময়ে দুর্গটি ঢাকার নায়েব নাজিমের আবাসস্থল ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 1788 সালে দুর্গের অভ্যন্তরে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ করা হয়েছিল, আর তার পরবর্তীতে শেষ পর্যন্ত দুর্গটিকে কারাগারে রূপান্তর করা হয়। প্রাচীনতম নিদর্শন হিসেবে এবং বন্দীর সংখ্যার আধিক্য বিবেচনায় ঢাকা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার। আমি এখন যে ভবনটির সামনে আছি, এটি হয়তো একটা সময় কারা সেল বা কারা যে কক্ষ, এই কারা সেল ছিল। এটি আসলে একেবারে ভঙ্গুর অবস্থা, এগুলো আসলে সব কিছুই ভেঙে ফেলা হবে। ভেঙে এখানে যতটুকু জানি যে এটি সম্পূর্ণটা জাদুঘর করা হবে, যার কারণে ওই ভাঙার প্রক্রিয়াগুলোও চলছে। তো এখানে আসলে ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই, পুরোটাই ভেঙে পড়েছে। আমি একটু ক্যামেরাটা দিয়ে দেখাই, এখানে আসলে ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই, এই পুরো জায়গাটাই ভেঙে পড়েছে। এবার আমরা ওই দিকে তো আসলে দেখতে পারলাম না, যেটি হচ্ছে ফাঁসির মঞ্চ ছিল। এই দিকটায় ঢুকে ফাঁসির মঞ্চে যাওয়া যায় কিনা না চেষ্টা করব দেখার এবং আপনাদেরকে দেখানোর। আমার মনে হয় এদিক দিয়ে ফাঁসির মঞ্চে যাওয়া যাবে। হ্যাঁ, আমি আসলে যেটি ধারণা করেছিলাম আমরা ওইদিকে না যেতে পারলেও এইদিকে এসে আমরা ফাঁসির মঞ্চে চলে এসেছি প্রায়। এই হচ্ছে ঢাকার কেন্দ্রীয় কারাগার, যেটি অর্থাৎ এক সময়ের ঢাকার সবচেয়ে বড় যে কারাগারটি ছিল সেই কারাগারের ফাঁসির মঞ্চ। এখানে আসলে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে, অনেক ফাঁসি হয়েছে এখানে। সেই ফাঁসিগুলোর সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই ফাঁসির মঞ্চটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের। আর এখানেই আমি এসেছি, এখানে লেখা আছে ফাঁসির মঞ্চ, আর ঠিক ফাঁসির মঞ্চের সামনেই আমি এখন দাঁড়িয়ে, যা এখন হচ্ছে আমাদের কাছে কেবলই স্মৃতি। আর এটি একসময় হয়তো জাদুঘর হবে, এই জাদুঘর যখন হবে তখনও এই মঞ্চটি এভাবেই থাকবে। আমি একটু চেষ্টা করছি এইখানে উপরে ওঠার, বেশ পিচ্ছিল হয়ে আছে জায়গাটা। তো আমি এখন এই ফাঁসির মঞ্চের উপরে উঠলাম। আসলে এখানে কোন জায়গাটায় রডটা ছিল আমি বুঝতে পারছি না, এখানে একটি রড থাকার কথা, সেই রডটি আমি খুঁজে পাচ্ছি না, আমি দেখার চেষ্টা করছি। সেই রডটি টান দিলে এই দিকটা খুলে যেত, খুলে গেলে ফাঁসির আসামি হচ্ছে এই নিচের দিকে পড়ে যেতেন, আর এভাবেই এখানে হচ্ছে ফাঁসি দেওয়া হতো। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিক ফাঁসির মঞ্চের সামনে। তার সাথে আপনাদেরকে বলে রাখি আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম এই কেন্দ্রীয় কারাগারটি তা আমি জানি না, তবে এটি একটি ঐতিহাসিক কারাগার তা আমি বলতে পারি, এবং এটি অবশ্যই একটি ঐতিহাসিক কারাগার। আপনাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে রাখি, এখানে হচ্ছে ফাঁসির যেই আসামিরা তাদেরকে আসলে এই কক্ষগুলোতে রাখা হতো। আমরা একটা কক্ষের ভেতরে যাওয়ার চেষ্টা করব। আসলে যারা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অর্থাৎ ফাঁসির আসামি যারা ছিলেন তাদেরকে এই কক্ষগুলোতে রাখা হতো। একটু যদি আমি যাই ভেতরে, এই হচ্ছে ফাঁসির আসামির কক্ষ। এই কক্ষগুলোতে ফাঁসির আসামিদেরকে রাখা হতো, আর যখন তাদেরকে ফাঁসি দেওয়ার সময় আসতো তখন হচ্ছে এই কক্ষগুলো থেকে বের করে নিয়ে গিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। আমার পেছনের যে গেটটি দেখছেন এটি আসলে তালা দেয়া, এই যে দেখতে পাচ্ছেন আপনারা তালা দেয়া এই গেটটি। এই গেটের ভিতরে যেটি আছে আমি যদি জানতে পারলাম যে এটির বাম পাশে যে অংশটা আছে এটি হচ্ছে বিদেশি যারা কয়েদি ছিলেন অর্থাৎ বাংলাদেশের বাইরের যেই কয়েদি তাদেরকে এই গেটে রাখা হতো এই বাম পাশটায়।
আর আমি আরও একটি বিষয়ে কথা বলে জানতে পারলাম, সেটি হচ্ছে এই ডান পাশের একটি কর্নারে আমাদের যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল তাদেরকে নাকি এই ডান পাশের একেবারে কর্নারের একটি অংশ আছে সেখানে রাখা হয়েছিল। তো আমি একটু আপনাদেরকে, আমি যেহেতু ভেতরে যেতে পারছি না, আমি বাইরে থেকেই একটু ভেতরে দেখানোর চেষ্টা করব সেই অংশগুলো। আমি এখন এই মুহূর্তে এমন একটি কক্ষের সামনে আসছি কারাগারের, এখানে লেখা আছে, আমি যদি একটু ভিতরে আসি ভিতরে দেখাই, সেটি হচ্ছে এখানে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ হযরত শাহ সুফি শেখ আজিজুর রহমান দেওয়ান গাজী বাবা আয়না শাহ রাদিয়াল্লাহু, এই কক্ষে দীর্ঘ বহু বছর মহান আল্লাহ পাকের ধ্যানে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। এখানে হযরত শাহ শেখ সুফি আজিজুর রহমান নামের কোন একজন ছিলেন, যিনি হচ্ছে আমাদের আল্লাহ তাআলার ধ্যানে ছিলেন আর ধ্যানে থাকা অবস্থায় এই কক্ষে উনি ইন্তেকাল করেছিলেন। তো এখানে আমি কথা বলে যেটি জানতে পারলাম, এখানে হচ্ছে সাধারণ কয়েদিরা থাকতেন, সাধারণ কয়েদিরাই কেবল নয়, এখানে হচ্ছে যারা সাধারণ কয়েদিদের মধ্যে ভালো যারা ছিলেন, অর্থাৎ যারা হচ্ছে যাদের ব্যবহার তারপর সব কিছু চারিত্রিক দিক সব কিছু মিলিয়ে ভালো দিক ছিল, তারা হচ্ছে এখানে একক হিসাবে একজন করে এই সব কারাগারে থাকতেন। এবার আমি এই কারাগারে আরও ভেতরের কিছু আরও কিছু রুম দেখাই। এখানে আসলে প্রতিটা কক্ষেই একজন করে কয়েদি থাকতেন, অর্থাৎ একজন করে বন্দী এখানে থাকতেন। একটু আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। এই যে ছোটো ছোটো কক্ষ, এবং এই কক্ষগুলোতে একজন করে বন্দী থাকতেন। ছোট্ট একটি বাথরুম টাইপের আছে রুমের, যেটি হচ্ছে আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি, ঠিক সেই রকমই আসলে এই রুমগুলো। আর এখানে হয়তো সব রুমের সামনেই একজন করে কারারক্ষী তখন থাকতেন। এই হচ্ছে আরও একটি রুম, এই রুমটার অবস্থাও বেশ ভালো বলা চলে। একটু যদি রুমের ভেতরে আমি আসি, রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে কারাগারের কারা বন্দীদের রুম, সাধারণ বন্দী যারা ছিলেন এখানে, আমি আগেও বলেছি অর্থাৎ একজন করে বন্দী এখানে থাকতেন। আর এটি হচ্ছে একটা ওয়াশরুম, আর এইগুলো আসলে অনেক শক্ত, মানে গেটগুলো অনেক ওজন, এখনও অনেক ভারী গেট। এগুলো হচ্ছে এভাবে দিয়ে তারপরে হচ্ছে এটি টেনে, এগুলো আসলে একেবারে জং পড়ে গেছে, না হয় এগুলো এভাবে আটকানো থাকতো, আর এখানে হয়তো তালা দেওয়া থাকতো, আর কারারক্ষী বাইরে থাকতেন। আর নির্দিষ্ট একটি সময়ে কারাবন্দী যারা থাকতেন তারা হচ্ছে বের হতে পারতেন, বের হয়ে এখানে হাঁটাহাঁটি করতে পারতেন, বা যারা যে কাজ করতেন তাদের সেই কাজে যেতে হতো, আর ঠিক নির্দিষ্ট সময়েই তাদেরকে আবার এই কক্ষগুলোতে ফিরে আসতে হতো। তো আমি আগেই বলে রাখছি, আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানি না, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এই ঢাকার কেন্দ্রীয় কারাগার, যেটি ছিল আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ কারাগার ছিল এটি এক সময়, সেই কারাগারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তার সাথে আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো আন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।